অনন্য বলে একটা পত্রিকা 31 বছর ধরে চালু, আমি একটা আমি বলবো যে আমি ভালো ম্যানেজ করতে পারি আর কি সেরকম। তো সেই কারণে হয়তো ওই হঠাৎ করে সংসদে চলে গেছিলাম, আর যার কারণে ওই গ্রামের মানুষদের সাথে ওঠা বসার সুযোগ হয়েছে। দোলার মা মেঘনা গোটাকর্তার মা আমার হেডমিস্ট্রেস ছিলেন ছোটবেলায় স্কুলে। তো আনিস স্যারের বই আমাকে দুটা দিয়েছে, রনি পথে যা পেয়েছি প্রথম পাঠে, আর এর আগে আমি আনিস স্যারের কোনো বই পড়িনি। আমি অপরচুনিটি বিডন নই, আমার সেলফ এডুকেটেড পার্সন বলা যায়, নিজে নিজে যত পড়ার। তার আগে উনি বলেছিল আমাকে রনি যে নূর ইসলাম স্যারের ব্যাপারে আসতে, তো ওনার ওই ওই সময় আমি আসতে পারিনি, কিন্তু বইটা পরে পড়েছি। এমন একটা সময় মানুষ ওনারা, যে সময় আমরাও বেড়ে উঠছি, বা আমি স্যারের বইয়ের এই পথে যা পেয়েছি প্রথমটা পড়লে আমি রিলেট করতে পারি ওনার বাবার ইতিহাস, ওনার বাবার গল্প, যে ওনার দাদা যখন ওনার বাবাকে গরু চড়াতে পাঠিয়েছিল, যে গল্পটা আমার মজা লেগেছে যে সে গরু চড়াতে গিয়ে সে বাছুরের লেজ প্যাচাতে প্যাচাতে ছিঁড়িয়ে ফেলেছিল। তো তারপরে তাকে উনি মানে তার দাদা আর কি তাকে মানুষ করার জন্য স্কুলে ভর্তি করে, এবং সে এত ভালো করে যে কোন সময় কোনো প্রশাসক সে এলাকায় তাকে কলকাতায় পড়িয়ে দেয়, এবং তিনিও অর্থনীতিতে পড়ে বেঙ্গল সার্ভিসে জয়েন করে। আমার বাবাও বেঙ্গল সার্ভিসে ছিলেন, তো তখনকার মানুষরা কেমন হয় সেটা আজকালকার বাচ্চারা বোধহয় বুঝবে না, তাদের কতটা সৎ কতটা ফিলোসফিক্যাল। যেমন মেঘনা গোটাকর মা যখন আমাদের বাসন্তীতে আমাদের হেডমিস্ট্রেস ছিলেন, ক্লাস 5 থেকে ম্যাট্রিক পর্যন্ত আমি পেয়েছি, ওর বাবা যতীন্দ্রময় গোটাকর্তা, এরা কিরকম মানুষ ছিলেন এটা আজকাল খুঁজে পাওয়া যায় না। সেই জায়গায় সেরকম সময় মানুষ আনিস স্যার, তো ওনার একটা ওনার ফিলোসফিক্যাল ওদের বেড়ে ওঠে আলাদা। এবং আজকে আমরা যেই জায়গায় এসেছি, এই যে একটা কি বলবো, ওনার ওনার প্রথম মেইন জিনিস যেটা ওনার ফিলোসফি সেটা হচ্ছে মানুষের অধিকার, মানবতাবোধ, যেটা আমাদের ইসলামেও বারে বারে শিখিয়েছে। এবং আমরা আজকাল যেটা দেখি যে ইসলামে যে প্রসার ঘটেছে বাংলাদেশে, এবং সেটা যতটা বাহ্যিক যতটা দেখানো বা হোয়াট এভার ইট ইজ, সেটা তো আমাদের মা বাবারাও প্র্যাকটিস করতেন, আমরাও করি, কিন্তু সেই প্রসারটা এতটা বাহ্যিক হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি যখন পার্লামেন্টে ছিলাম একটা অনুষ্ঠানে আমার মাথার ঘোমটাটা পড়ে গেছিল, তো সেই সময় পাশের যে মন্ত্রী ছিলেন নারী মন্ত্রী, উনি আমাকে বলছে তাসমিমা তোমার মাথার কাপড় ঠিক করো। আমি যখন ইলেকশন করতে গেছিলাম হঠাৎ করে, আমার ড্রাইভারকে বারবার বলতো মাথার কাপড় পরে গেলে একটু আমাকে বলে দিস। তো এরকম অবস্থায় এখন যখন আমি গ্রামে যাই না, আর আমার নারী সমিতি ওদের সাথে বসি, ওরা আমার সবাই আমাকে ভাবি বলে, তো আমি যখন বলি আর তো মুখের কাপড় একটু সরান না, নাকের কাপড়টা তোমাদের গরম লাগে না, আর এত কাপড় পেঁচে আসো খরচও তো বেশি, বলে কি না এগুলার দাম বেশি নয়, আজকাল তো শাড়ি পরে না মানুষ, থ্রি পিস পরে গালে ম্যাক্সি পরে, তো বলে যে আপনি এগুলো কথা ও বাইরে কইবেন না, এটা খারাপ শোনায়, আপনাকেও মানুষ খারাপ ভাববে, আমাদের গ্রামগঞ্জে থাকতে হলে এরকম থাকবে। এই যে একটা পরিবর্তন, লেহা লেবাজের পরিবর্তন, চিন্তাধারার পরিবর্তন, আনিসারের পথে যা পেয়েছি এই বইটা দুই সেকেন্ড এডিশন যদি ইয়াং যারা পড়েন, আর ওনার সেই সময়ের যে সাজেশনগুলো উনি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বা চিফ সেক্রেটারি বা অর্থনীতি পরিষদের, সেই সময়ও যদি সেগুলোকে আমরা প্র্যাকটিস করতে পারতাম কিছুটা, আজকে হয়তো বাংলাদেশের এত উন্নয়নের পরেও যে অবনতিগুলি হচ্ছে
সেটা হতো না মানে সেটা যেটা একটু আগে শামসুল বারী সাহেব বলে গেলেন তার কিছু কিছু কাজ নিয়ে এখনো করার পরও পরিবর্তন আসে আর সমাজে ভালো মানুষ যত দরকার তো তার থেকেও বেশি মানুষ আমাদের আছে কিন্তু কিছু কিছু কি বলবো ইনফেকশন ডেঙ্গুর মতন আর কি মানুষ যখন হঠাৎ করে মানে সবাইকে অ্যাটাক করে বা ধরনের ইয়েতে আমরা পড়ি সেরকম কিছু কিছু মানুষের জন্য আজকে আমরা এই অর্ধপতনের দিকে যাচ্ছি এটা আমাদের বিরাট একটা কনসার্ন আমরা মধ্যম আয়ের দেশে গেছি এত জলদি যাওয়া উচিত ছিল কি না আমি জানি না কিন্তু আমরা চলে গেছি পভার্টি এলিভেশনের জন্য সরকার অনেক কাজ করছে আর যেহেতু আমি 5 বছর সংসদে ছিলাম এবং সেই কারণে এখনো বছরে 5-6 বার করে গ্রামে যাই তখন যখন দেখি যে গ্রামে কোনো ইয়াং ছেলে পেলে নাই বুড়োরা থাকে আর মেয়েরা থাকে ছেলেরা বা ইয়াং যারা ওরা 18-19-20 বছরে বিয়ে করে তাদের 3-4টা বাচ্চাও হয়ে যায় তারপরেও ধর্ষণ আমরা যেটা দেখি যৌন হয়রানি এগুলো চলছে অনেক কলেজ স্কুল হয়েছে আমরা বেড়ারঘরের স্কুলে পড়েছি ইলেকট্রিসিটি আমরা পেয়েছি 6টা থেকে 9টা এরকম কিন্তু আমাদের যখন দাবি করে ফ্যান লাগবে তা লাগবে বিল্ডিংটা পাকা করতে হবে আমি বলি তোমরা তো কত সুন্দর স্কুলে পড়ো মাঠ আছে খেলছো তোমাদের পুকুর আছে আর আমরা ঢাকায় তো 2 কামরায় ইউনিভার্সিটি আছে তো সেইখানে এই সময় আর সেই সময়ের অর্থনীতি বিদের আলোচনা করে যদি এই বইগুলি না পড়া যায় তোমরা ইয়াং মানুষরা কিন্তু বুঝতে পারবে না আদর্শ কি মানবতা কি সঠিক শিক্ষা কি আমি ওনার বইটা পড়েছি এবং পড়ে আমার কাছে নিজের কাছে আমার অবাক লেগেছে যাদেরকে আমরা মহান মনে করি যাদেরকে আমরা বিরাট মনে করি এবং আনাসুর রহমান স্যার উনি নোবেল পুরস্কার পান নাই কিন্তু ওনার মতো মানুষের কথা যদি শুনেন ওনার যে অবজারভেশন ছিল ওনার যে আদর্শ ছিল যদি 2% শোনা যেত যদি সেই সময় চাষি আলমের গ্রাম কর্মী বাহিনী তৈরি করা যেত ইনস্টেড অফ ছাত্র দল ছাত্র লীগ ছাত্র ইউনিয়ন ইত্যাদি 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 তাহলে কি হতো বাংলাদেশের ছাত্রদের আজকে আমরা যেটা দেখছি টেন্ডারবাজি খুব খারাপ আজকে যেটা দেখছি প্রযুক্তি এত উন্নতির পরেও আমরা দেখছি যে ভিআইপি হওয়ার জন্য মানুষের জান বের হয়ে যাচ্ছে এবং ভিআইপিদের দৌলতের কারণে মানুষরা মারা যাচ্ছে তো সেখান থেকে বের হয়ে আসতে হলে আজকে জগন্নাথ কলেজের একটা প্রফেসর চমৎকার করে অ্যানালাইসিস করলো ওনার বইটা ভাষা দিয়ে তো এগুলো দেখলে একটু মনে হয় যে আমাদের মনে আসা যায় আমি বেশি কথা বলবো না 72-73 সালে আমার হাজবেন্ড আমার আছে মঞ্জু এবং শেখ ফজলুল মনি জার্মান গভর্নমেন্টের দাওয়াতে জার্মানিতে গিয়েছেন তো ও ফিরত এসে একটা কথা বললো যে এত লজ্জা লাগছে আমরা একটা ঘুরো ট্রাক বোটে করে ঘুরালো একটা বুড়ো মানুষ একটা মহিলা আমাকে জিজ্ঞাসা করছিল যে আমাকে যে তোমরা কোথা থেকে এসছো আমি আমরা বললাম যে বাংলাদেশ কিন্তু তোমার না সেদিনই স্বাধীন হলে হ্যাঁ তো ও তো বলেছে যে why are you came to see us you should go back and work in your country go and build your country তো এই কথাটার সাথে কত বড় সত্য কথা উনি বলেছেন আর মনে ভাই নাই তো অনেক মানুষের সাথে বঙ্গবন্ধুকেও আমার সামনাসামনি দেখার সুযোগ হয়েছে রাজুদ্দিন আহমেদেরও সুযোগ হয়েছে অনেক সাহেবকেও দেখেছি আর গান শুনেছি ওনারা অর্থনীতি থেকে গান খুব পছন্দ করতো আমরা এখানে বসে বসে যখন অনুষ্ঠান শুরু হয় ওনার গান শুনছি ওনার সত্যি কথা বলেছেন আপনি যে ওনার গান শুনলে বুঝা যায় উনি গানটা কতটা জড়ো দিয়ে গায় উনি উনি রবীন্দ্রনাথকে এত ভালোবেসেছিলেন বাংলাদেশকেও ভালোবেসেছিলেন এবং ওনার বইয়ের মধ্যে মজার মজার পাকিস্তানে কিছু কিছু মানুষেরকে অ্যানালাইসিস করে ওনার যে ধরন খুব সুন্দর আর ওনার এই বইটা এত সোজা ভাবে উনি কথা বলেন
এত সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছান, এর বেশি আমি বলতে পারবো না। অর্থনীতি আমি দিয়ে আলোচনা করবো না, তবে উনি সত্যিকারের একটা মানুষ, আর সত্যিকারের মানুষ কিন্তু হারিয়ে যাচ্ছে। সেটা আজকে আমরা যদি ওনার কাছ থেকে কিছুটা শিক্ষা নিয়ে হয়তো আমরা আবার করে মানুষ হব। আমাদের যেমন বলে মানুষ মানুষ আবার মানুষ হব। ধন্যবাদ। বর্তমান বাস্তবতা এই দুটোকে বর্তমানের বাস্তবতাকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আপনি রহমানের চিন্তা ভাবনার কথা বলেছেন, উপযুক্ত হবে। আমরা অনেক সময় কি ক্লাসরুমে শিখি এটা বাস্তব কোন দিক আছে কিনা, বাস্তবতাকে এটা বিশ্লেষণ করা যায় কিনা চিন্তা করি না। আমাদের চিন্তার সংকট আছে, মুখস্থ করার অভ্যাস অনেক বেশি হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এরপরে আমি সাহেবকে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য রাখার জন্য। তিনি প্রজন্ম, তিনি অত্যন্ত বিশিষ্ট একজন ব্যক্তি। তিনি পাকিস্তান আমলে সিভিল সার্ভিস অফ পাকিস্তানের দুজন, ওটা ছিল খুব মানে একেবারে টপ সমাজে, ওদেরকে সবচেয়ে বেশি মূল্য দেওয়া হতো এবং সঙ্গত কারণে সঙ্গত কারণে তখন একজন সিএসপি বাড়িতে থাকা এটা অনেক গৌরবের ব্যাপার। আমি কিন্তু পরীক্ষা দেই এবং মতিলাল পাল আমি আমার বন্ধুরা ঠিক করলাম যে না বাকিরা করুক, আমরা আমি করবো না, গৌরবের বাকি হতে চাই না, আমরা পিছনের তথ্যকে জোগাড় করবো, গবেষণা করবো। তো অনেকেই আমাকে বলেছে যে বাড়িতে একজন সিএসপি থাকা খুব উচিত, আপনি কেন পরীক্ষাটা দিলেন, হয়তো কিছু একটা হতে পারতেন, সিএসপি না হয় পিএসপি না হয় আরো কিছু, পরীক্ষা দিলেন না কেন। আমার যুক্তি ছিল এটা নিয়ে আমার স্ত্রী একবার একটা আর্টিকেল লিখেছি, আমি এদিকে যাই না। যাই হোক, ওনারা দুজন ওই চাকরিতে করেছেন। চাকরি বললে আমার বাংলাদেশে জব করা বলে, তাই না? সবাই জব করা চাকরিটা পাল্লাম জব করা। তো সাইদুর রহমান সাহেব সচিব হয়েছেন, পরে মন্ত্রী হয়েছেন, অর্থমন্ত্রী। একটা বিশেষ একটা জিনিস উল্লেখ করতে চাই, উনাদের দেশে পাঁচজন অর্থমন্ত্রী হয়েছেন বাংলাদেশে, সাইদুর রহমান সাহেব, সাইফুর রহমান সাহেব, আবুল মাল আব্দুল মুহিত সাহেব, একজন মেজর জেনারেল মনিম ছিলেন তিনি, আর ওয়াহিদুল হক। পাঁচজন একই ব্যাচে বাংলাদেশে অর্থমন্ত্রী, কারণ আমাদের পুরো সময়টা ওনারা এই খাবার করেছিলেন। এটা একটা ইউনিক জিনিস, আমি এখন ওনাকে বক্তব্য রাখতে চাই।